এখন থাকছে বলিউডের দুটো গসিপসের আপডেট। থাকছে মালাইকা আরোরাকে অর্জুনের থেকে ধনী বলায় মিডিয়ার উপর চটে গেল অর্জুন কাপুর। এরপর থাকছে হাসিন দিলরুবা নেগেটিভ রিভিউ, শত্রুতা করে দেওয়া হয়েছে এমনটাই দাবি তাপসী পান্নুর। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই, প্রথমে আসি অর্জুন কাপুরের কাছে। অর্জুন কাপুর অ্যান্ড মালাইকা আরোরা তো 2016 সাল থেকেই রিলেশনশিপে রয়েছে, অ্যান্ড রিলেশনশিপে জড়িয়ে যাবার পর থেকেই তাদেরকে নিয়ে ট্রোল হাসাহাসির এসবের তো শেষ ছিল না। অ্যান্ড যেহেতু অলমোস্ট 5 বছর ধরে তারা রিলেশনশিপে আছে, তাই ধীরে ধীরে তাদের এই রিলেশনশিপের বিষয়টা অনেকে মেনেও নিয়েছে, যদিও জানা নেই তারা কবে বিয়ে করবে। এনিওয়েজ, এটা তো মানতেই হবে, মালাইকা অর্জুনের থেকে বয়সে বড়, আবার ক্যারিয়ারের দিক দিয়েও সিনিয়র, সেই হিসেবে মালাইকা টাকা পয়সাও বেশি ইনকাম করবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড রিসেন্টলি ইন্ডিয়ান একটা লিডিং নিউজ পোর্টাল এবিপি নিউজ মালাইকা অ্যান্ড অর্জুনের নেট সম্পত্তির পরিমাণ নিয়ে তুলনা করায় চটেছে অর্জুন কাপুর। সেই রিপোর্টসে বলা হয় মালাইকা অর্জুন কাপুরের থেকে ধনী। মালাইকার নেট সম্পত্তির পরিমাণ 100 কোটি আর অর্জুন কাপুরের 88 কোটি রুপি। বাট বেচারা অর্জুন কাপুরের বোধহয় বিষয়টা ইগোতে লেগেছে, সে ভালোভাবে নেয়নি বিষয়টি। সে গত শনিবার এটা নিয়ে ইনস্টাগ্রামে পোস্টও দেয়, যেটা এখন ডিলিটেড। সেখানে সে ক্ষিপ্ত হয়ে জানায় বিষয়টা খুবই লজ্জার যে 2021 এসেও নারী পুরুষের ইনকাম নিয়ে এমনভাবে তুলনা করা হচ্ছে। সে আরও লিখে মালাইকা তার থেকে অনেক আগে ক্যারিয়ার স্টার্ট করেছে এবং 2 দশক ধরে কাজ করছে। সে রিয়েলিটি শো, বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, অ্যাক্টিং সব কিছু করে অনেক টাকা কামাবে, এটাই তো স্বাভাবিক, এটা নিয়ে তুলনা করার কি আছে। এবার আসি তাপসী পান্নুর কাছে। তাপসী পান্নুর লেটেস্ট রিলিজ ফিল্ম হাসিন দিলরুবা, এই মুভি দর্শক মহলে পজিটিভ রেসপন্স পেলেও ক্রিটিক্স মহলে অনেকেই খুব বাজে রিভিউ দিয়েছে। ইনফ্যাক্ট অনেকে তাপসির অ্যাক্টিং নিয়ে এটাও বলেছে তাপসী পান্নু সিনেমায় কাপুর চেঞ্জ করা ছাড়া আর কিছুই করতে পারে না। ওয়েল, সেই সময় তাপসী পান্নু কিছু না বললেও রিসেন্টলি এক ইন্টারভিউতে সে জানায় ক্যারিয়ারের শুরু থেকে তার অ্যাক্টিং নিয়ে অনেক বাজে রিভিউ সে শুনে আসছে এবং সেটাও মানছে। শুরুর দিকে তার অ্যাক্টিং অনেক বাজে ছিল, কিন্তু এতদিন ধরে কাজ করে অ্যাক্টিং সম্পর্কে আরও জানার পর যদি কেউ বলে যে তাপসী তার সিনেমায় শুধুমাত্র কাপড় চেঞ্জ করা ছাড়া আর কিছুই করতে পারে না, তাহলে এমন রিভিউ সে কখনোই অ্যাকসেপ্ট করবে না। তার মতে এমন রিভিউ যারা দেয় তারা পার্সোনাল শত্রুতার কারণে দিয়ে আসছে এবং সে এখন থেকে এমন সব অযৌক্তিক রিভিউর বিরুদ্ধে আওয়াজও তুলবে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট আপনার কাছে কেমন লাগলো এবং এই সম্পর্কে আপনার মতামত কি, কমেন্টস করে মাস জানাবেন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।